2022 সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের সময় এবং মানবন্টন নিয়ে ছোট্ট একটা ভিডিও আমরা একটু আগে আপলোড করছিলাম। এখন আমরা আমাদের এই ভিডিওটার মাধ্যমে বিস্তারিত তুলে ধরবো। তো তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের আজকের এই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট দিয়ে সবাইকে দেখার জন্য সুযোগ করে দেন। আমরা জানি আজকে একটা সভা অনুষ্ঠিত হয়, সেই সবাই এসএসসি ও এইচএসসি পরীক্ষা ও সমমান পরীক্ষা অনুষ্ঠানের সম্ভাব্য তারিখও নির্ধারণ করা হয় এবং সেই তথ্য মতে এসএসসি ও সমমান পরীক্ষার যে টেস্ট পরীক্ষা, সেই টেস্ট পরীক্ষাটা 3 এপ্রিলের মধ্যে শেষ করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এবং এসএসসির চূড়ান্ত পরীক্ষা শুরু হবে 19 মে বৃহস্পতিবার আর শেষ হবে 9 জুন বৃহস্পতিবার। আমরা আরও যে বিষয়টা জানলাম সেটা হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার টেস্ট পরীক্ষা শেষ করতে হবে 7 জুনের মধ্যে এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে চূড়ান্ত পরীক্ষা শুরু হবে 18 জুলাই সোমবার থেকে এবং 31 আগস্ট বুধবার পরীক্ষা শেষ হবে। এটা হচ্ছে আমাদের 2022 সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ। এরপর আমাদের যে সিলেবাস বিষয় বা সিলেবাস সংক্রান্ত যে বিষয়টা আমরা জানতে পারলাম সেটা হচ্ছে আমরা জানি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি প্রণীত পাঠ্যসূচি বা পুনর্বিন্যাস যে পাঠ্যসূচি, এসএসসি পর্যায়ের 150 দিনের এবং এইচএসসি পর্যায়ের 180 দিনের যে সিলেবাস এবং সেই অনুযায়ী এইসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমদ টেলিওয়ার্ল্ডকে বলেন সশরীরে ছাত্র ছাত্রীদের প্রয়োজনীয় ক্লাস নেওয়া সম্ভব হয়নি। তো এখনও স্কুল কলেজ বন্ধ, তাই নম্বর কমিয়ে সময় কমিয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। যে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা নিয়ে অনেক পরিকল্পনায় পরিবর্তন করতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এরপর আমরা আরও যে বিষয়টা জানতে পারছি সে বিষয়টা হলো আইসিটি বিষয়টি বাদ দেওয়া হয়েছে এসএসসি এইচএসসি ও আলিম পরীক্ষার ক্ষেত্রে এবং এসএসসি ও সমমান পরীক্ষার ক্ষেত্রে বাদ দেওয়া হয়েছে ইসলাম শিক্ষা বা ধর্ম বিষয় এবং আইসিটি। অর্থাৎ আমাদের 2022 সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা আইসিটি বিষয় হচ্ছে না, এইচএসসি পর্যায়ে বাদ দেওয়া হয়েছে আইসিটি বিষয়টি এবং এসএসসি পর্যায়ে কিন্তু আইসিটির সাথে কিন্তু ধর্মীয় শিক্ষা ধর্ম বিষয় বা ইসলাম শিক্ষা ইসলাম ও নৈতিক শিক্ষা বা যার যার ধর্ম অনুসারে যে ধর্ম বিষয়টা আছে সে বিষয়গুলো বাদ দেওয়া হয়েছে। এবং আমরা আরও যে বিষয়টা জানতে পারছি সে বিষয়টা হলো এসএসসি ও এইচএসসি সমমান প্রতিটি বিষয়ের পরীক্ষার পূর্ণমান হবে 50 নম্বর এবং প্রতিটি বিষয়ের পরীক্ষার আলাদাভাবে গ্রহণ করতে হবে। পরীক্ষার জন্য নির্ধারিত সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। আমরা এর আগেও তো আপনাদেরকে বলেছিলাম এই বিষয়টা এবং এসএসসি ও সমমান পরীক্ষায় বাংলা ও ইংরেজি বিষয়ে নম্বর বন্টনের ক্ষেত্রে বাংলা প্রথমপত্র এমসিকিউ অংশে 20 নম্বর এবং লিখিত অংশে 30 নম্বর পরীক্ষা নেওয়া হবে। এরপর আমাদের যে বাংলা দ্বিতীয় পত্র আছে সেই বাংলা দ্বিতীয় পত্রের রচনামূলক অংশে 50 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আমরা যে বিষয়টা জানতে পারছি সেটা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে 2 পাবলিক পরীক্ষায় বাংলা প্রথমপত্র লিখিত অংশের 6টি প্রশ্নের মধ্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং যেসব বিষয়ে ব্যবহারিক পরীক্ষা নেই সেগুলো লিখিত অংশে 11টি প্রশ্নের মধ্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। ব্যবহারিক পরীক্ষা রয়েছে এমন বিষয়ে লিখিত অংশে 8টি প্রশ্নের মধ্যে যে কোনো 3টির উত্তর দিতে হবে। এসএসসি ও এইচএসসি ও সমান পরীক্ষার জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট কার্যক্রমের উপরও গুরুত্ব আরোপ করা হয় শিক্ষা মন্ত্রণালয়ের এই সবাই। আমরা জানি আমাদের এসএসসি এবং এইচএসসি পর্যায়ের এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণীর কিন্তু অ্যাসাইনমেন্ট চলতেছে। মহাশয়ের সূত্রে আমরা যে বিষয়টা জানছি সেটা হচ্ছে এসএসসি ও এইচএসসি এইচএসসি পরীক্ষাতে নির্ধারিত 25 সপ্তাহের অ্যাসাইনমেন্টের মধ্যে এখন 17 সপ্তাহের অ্যাসাইনমেন্ট কার্যক্রম বাকি রয়েছে। তো বাকি অ্যাসাইনমেন্ট দ্রুত শুরু করতে নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে, যে অ্যাসাইনমেন্টগুলো যেন দেওয়া হয়। এছাড়া আমাদের বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর ছাত্রছাত্রীদের শ্রেণী কার্যক্রমে জোর দিতে বলা হয়েছে। সপ্তাহে 6 দিনে প্রতিদিন 4টি বিষয়ে ক্লাস নিতে হবে। এর পাশাপাশি বিভিন্ন মাধ্যম ব্যবহার করে অনলাইন এবং টিভিতে ক্লাস চলমান থাকবে, এবার ভার্চুয়াল ক্লাসগুলো চলমান থাকবে। এই হলো আমাদের 2022 সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আজকের সবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো। সো ডিয়ার অনারেবল ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন এবং আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের এই